অসম জনসংঘক সমর্থন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম জনসংঘ গঠন হলে ভাল পাম, হিন্দুৰ স্বার্থত জাতির স্বার্থত গঠন হব লাগে রাজনৈতিক দল। অসম জনসংঘ যদি হয় মই শুভেচ্ছা জানাইছো, কারণ যদি হিন্দুৰ স্বার্থ অসমীয়া খিলঞ্জীয়া লোকৰ স্বার্থ সুরক্ষিত কৰিব পৰা যিমান রাজনৈতিক দল সংগঠন হয় সিমানে জাতিটোৰ বাবে ভাল খবর, গতিকে তাক আমি আদরণি জানাব লাগে। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে আত্মপ্রকাশ ঘটিব বলে চর্চা চলা অসম জনসংঘক লৈ বিজেপির ভিতরচরত আলোচনা বিলোচনা চলিছে। একাংশ পুরনি বিজেপিয়ে পুনর্জীবিত করিব বিচরা জনসংঘক লৈ এতিয়া চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার বাবে শুক্রবারে হঠাৎ মুখ্যমন্ত্রীয়ে তলব করিলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। সভাপতি ভবেশ কলিতাক মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, কোনোবা গলে যাও, আমি কাকো কেনেপ নকরো। ইয়ার মাজতে শনিবারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, বিজেপির কংগ্রেসলে যাব পারে দুই এজন নেতা, কিন্তু বিধানসভা নির্বাচন এজনও নেতা না থাকে কংগ্রেস। আজি তো কংগ্রেস দলত এক প্রকার কোনো মানুহেই নাছিলে, সবেই বিজেপিত আহিছে। তার মাজত বিজেপিরও দুই এজন কংগ্রেসত যাব, তারও আলোচনা হব লাগিব। গতিকে অহা যাওয়া রাজনীতিত চলি থাকে, চলি থাকিব। কিন্তু এটা কথা ঠিক যে বিধানসভা ইলেকশনের আগে আগে কংগ্রেসত কোনো না থাকে, সব বিজেপিতে আহিব। লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কলে বানপানী আর উন্নয়নমূলক কামৰ বাবে বর্তমান সময়ত রাজনীতি কৰিব বিচৰা নাই, কারণ লোকসভা নির্বাচনের বাবে রাজ্য তিনি মাস পিছুয়াই গল, সে এতিয়া কেবল রাজ্যের উন্নয়নের কাম। 2025 জানুয়ারি অথবা ফেব্রুয়ারির পৰা পুনৰ রাজনীতিত নামিব মুখ্যমন্ত্রী। একদিন মই রাজনীতি নাই করা, উন্নয়নমূলক কাম বানপানীত ব্যস্ত আছো। জানুয়ারি ফেব্রুয়ারির পৰা আকো আগৰ দৰে কংগ্রেসের পৰা বহু সংখ্যক মানুষ আমার তাত আহি যোগদান করে দিব। তিনি মাহ লোকসভা ইলেকশনের কাম করোতে তিনি মাহ আমার অসমখন পিছুয়াই গল, বহুত কাম মোৰ ৰখি গল, সেই কারণে এই তিনি মাহ মই অলপ কাম কাজ করে লো। ইয়ার বিপরীতে অসম জনসংঘক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেসের বিধায়ক জাকির হুসেন সিকদারে। বিধায়কজনের মতে জনসংঘ গঠন হওয়া প্রমাণ স্পষ্ট, বিজেপির ভিতর চলি আছে কন্দল। বিজেপিক রুধিবলৈ এটাই রাজনৈতিক দল কংগ্রেসে নেতৃত্ব লব লাগিব। আমার আরো বন্ধু দল আছে, নেতৃত্ব কংগ্রেস লব লাগিব। যিসকলে বিজেপি ত্যাগ করিব কংগ্রেসের প্রতি আগ্রহী থাকাটো একেবারে স্বাভাবিক কথা। আরো কিছুদিন অপেক্ষা করক, সকল স্পষ্ট হবে। যেটু খহনি আরম্ভ হয়েছে বিজেপিত, ইয়াক রুধিব নোৱাৰে। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সৈতে হিরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অসম জনসংঘক সমর্থন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম জনসংঘ গঠন হলে ভাল পাম, হিন্দুৰ স্বার্থত জাতির স্বার্থত গঠন হব লাগে রাজনৈতিক দল। অসম জনসংঘ যদি হয় মই শুভেচ্ছা জানাইছো, কারণ যদি হিন্দুৰ স্বার্থ অসমীয়া খিলঞ্জীয়া লোকৰ স্বার্থ সুরক্ষিত কৰিব পৰা যিমান রাজনৈতিক দল সংগঠন হয় সিমানে জাতিটোৰ বাবে ভাল খবর, গতিকে তাক আমি আদরণি জানাব লাগে। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে আত্মপ্রকাশ ঘটিব বলে চর্চা চলা অসম জনসংঘক লৈ বিজেপির ভিতরচরত আলোচনা বিলোচনা চলিছে। একাংশ পুরনি বিজেপিয়ে পুনর্জীবিত করিব বিচরা জনসংঘক লৈ এতিয়া চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার বাবে শুক্রবারে হঠাৎ মুখ্যমন্ত্রীয়ে তলব করিলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। সভাপতি ভবেশ কলিতাক মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, কোনোবা গলে যাও, আমি কাকো কেনেপ নকরো। ইয়ার মাজতে শনিবারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, বিজেপির কংগ্রেসলে যাব পারে দুই এজন নেতা, কিন্তু বিধানসভা নির্বাচন এজনও নেতা না থাকে কংগ্রেস। আজি তো কংগ্রেস দলত এক প্রকার কোনো মানুহেই নাছিলে, সবেই বিজেপিত আহিছে। তার মাজত বিজেপিরও দুই এজন কংগ্রেসত যাব, তারও আলোচনা হব লাগিব। গতিকে অহা যাওয়া রাজনীতিত চলি থাকে, চলি থাকিব। কিন্তু এটা কথা ঠিক যে বিধানসভা ইলেকশনের আগে আগে কংগ্রেসত কোনো না থাকে, সব বিজেপিতে আহিব। লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কলে বানপানী আর উন্নয়নমূলক কামৰ বাবে বর্তমান সময়ত রাজনীতি কৰিব বিচৰা নাই, কারণ লোকসভা নির্বাচনের বাবে রাজ্য তিনি মাস পিছুয়াই গল, সে এতিয়া কেবল রাজ্যের উন্নয়নের কাম। 2025 জানুয়ারি অথবা ফেব্রুয়ারির পৰা পুনৰ রাজনীতিত নামিব মুখ্যমন্ত্রী। একদিন মই রাজনীতি নাই করা, উন্নয়নমূলক কাম বানপানীত ব্যস্ত আছো। জানুয়ারি ফেব্রুয়ারির পৰা আকো আগৰ দৰে
কংগ্রেসৰ পৰা বহু সংখ্যক মানুহ আমাৰ তাত আহি যোগদান কৰি দিব। তিনিমাহ লোকসভা ইলেকশ্যনৰ কাম কৰোঁতে তিনিমাহ আমাৰ অসমখন পিছুৱাই গ'ল, বহুত কাম মোৰ ৰখি গ'ল, সেইকাৰণে এই তিনিমাহ মই অলপ কাম কাজ কৰি লওঁ। ইয়াৰ বিপৰীতে অসম জনসংঘক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছৰ বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰে। বিধায়কজনৰ মতে জনসংঘ গঠন হোৱা প্ৰমাণ স্পষ্ট, বিজেপিৰ ভিতৰত চলি আছে কণ্ডল। বিজেপিক ৰুধিবলৈ এটাই ৰাজনৈতিক দল কংগ্ৰেছে নেতৃত্ব ল'ব লাগিব। আমাৰ আৰু বন্ধু দল আছে, নেতৃত্ব কংগ্ৰেছ ল'ব লাগিব। যিসকলে বিজেপি ত্যাগ কৰিব কংগ্ৰেছৰ প্ৰতি আগ্ৰহী থকাটো একেবাৰে স্বাভাৱিক কথা। আৰু কিছুদিন অপেক্ষা কৰক, সকলো স্পষ্ট হ'ব। যিটো খহনী আৰম্ভ হৈছে বিজেপিত, ইয়াক ৰুধিব নোৱাৰে। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে হীৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।